ইউনিভার্স আজকে কিন্তু চলে এসেছি চমৎকার একটা বেবি বেডিং এর কারখানায়। তো এখানে আসলে কিন্তু আপনারা হোলসেলে চমৎকার সব বেবি বেডিং কিন্তু কিনতে পারবেন। তো ফুল ব্লগ দেখতে আমার সাথেই থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন ফ্যামিলি এন্ড ফ্রেন্ডস। তো মূল ভিডিও দেখতে আমাদের সাথেই থাকুন। আপনারা যে পিছনে দেখতে পাচ্ছেন, তো এগুলো কিন্তু যে মানুষটি সুন্দর করে তৈরি করেন বা যার কারখানা, তার সাথে আপনাদেরকে আজকে পরিচয় করিয়ে দিব। আমাদের সাথে কিন্তু স্ক্রিনে ভাইয়াকে দেখতেই পাচ্ছেন। তো ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? জি ভালো আছি ভাই, আপনার পরিচয়টা বলেন। আমার নাম হচ্ছে মোহাম্মদ আনিসুর রহমান। আনিসুর রহমান ভাই, তো প্রথমে কি চিন্তা করে ভাই এই বেবি বেডিং নিয়ে বিজনেস করার চিন্তাটা মাথায় আসলো? কি চিন্তা করে? আমার মাথায় আসলে ডিফারেন্ট কিছু কাজ করে, যেটা আমি মনে করেন যেটা মার্কেটে অ্যাভেলেবল না, সেই প্রোডাক্টটা, মানে ইউনিক প্রোডাক্ট নিয়ে। ইউনিক প্রোডাক্ট নিয়ে, কারণ এখন যেটা দেখি আমরা যে সবাই কিন্তু দেখা যায় থ্রি পিসের পিছনে ছুটছে, মানে এটা একদম দেখা যাচ্ছে কি মার্কেটটা একদম নষ্ট হয়ে গেছে বলা যায়। তো সেই ক্ষেত্রে ভাইয়া চাচ্ছিল যে একটু ভিন্ন আঙ্গিকে কিছু করবে যেটা মানব কল্যাণে কাজে আসবে। আর ভাইয়ার এই কারখানায় কিন্তু প্রচুর মানুষ কাজ করে, এটা কিন্তু ভাইয়ার মাধ্যমে কিন্তু বেশ কিছু মানুষের কিন্তু কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। তো ভাই আপনার এই প্রোডাক্ট গুলো কারা কারা কিনে? এই প্রোডাক্ট গুলো আসলে সবাই কিনতে পারে, বাংলাদেশের সব জায়গায় যাচ্ছে, পাইকাররা এসে কিনে নিয়ে যাচ্ছে ভাইয়ের কাছ থেকে তেঁতুলিয়া পর্যন্ত। আচ্ছা ভাইয়া মূলত বেবি বেডিং নিয়ে কাজ করছেন, তো বেবি বেডিং কে আমি একটু বলে দেই, বাচ্চা একদম নবজাতক একটা শিশু যে বিছানাটার মধ্যে ঘুমায়, যে বালিশটাই ঘুমায়, যে কোল বালিশটা, সেটা কিন্তু ভাইয়ার এই কারখানা থেকেই কিন্তু তৈরি হয়। তো ভাইয়ার এখানে কিন্তু ডিফারেন্ট টাইপের প্রোডাক্ট আছে, ডিফারেন্ট টাইপের প্রোডাক্ট বলতে গেলে ম্যাটারনিটি যে পিলো সেগুলো এখানে আপনারা পাবেন, তারপরে বেবিদের রেগুলার যে পিলো সেটা আপনারা পাবেন, বেবিদের ফ্যান্সি পিলো যে সেটগুলো থাকে বেডিং এর সেগুলো কিন্তু আপনারা এখান থেকেই নিতে পারবেন। তো মূলত পাইকার যারা আছে তারা কিন্তু হোলসেল এখান থেকে কিনে কিন্তু রিটেলে সেল করে মোটামুটি ভালোই লাভবান হয়। তো যারা বেবি বেডিং বা বেবি প্রোডাক্ট নিয়ে বিজনেস করেন তারা কিন্তু ভাইয়ের কাছ থেকে হোলসেল নিতে পারেন। তো এখন আমি আপনাদেরকে ভাইয়ার যে পুরো সব পুরো যে কারখানাটা আছে সেটা আমি আপনাদেরকে দেখাবো, কিভাবে কারা কাজ করছে, কত যত্ন সহকারে জিনিসগুলো বানানো হচ্ছে সবকিছু আপনারা দেখতে পারবেন। তার আগে আমি ভাইয়ার যে পণ্যগুলো আছে কিছু পণ্যের নমুনা আপনাদেরকে দেখাবো। তো আমি দামটা বলবো না, দামটা আমরা রিভিল করতে চাচ্ছি না। ভাইয়া চাচ্ছেন যে বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে যারা ব্যবসায়ীরা আছেন তারা যেন সরাসরি বা অনলাইনে যদি কেউ চান প্রোডাক্ট নিতে, বিশেষ করে আমাদের দেশের বাইরেও কিন্তু বেশ ভালো একটা মার্কেট আছে, যেমন অনেকে থাকে ব্রিটেনে, কানাডা, ইটালি, লন্ডন থেকে কিন্তু বলে যে ভাই আমার পাইকার পাঠান, আমি এখানে ব্যবসা করতে চাই। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা যদি আমাদের সাথে যোগাযোগ করেন আমরা DHL এর মাধ্যমে বা অন্য কোনো মাধ্যমে কিন্তু আমরা আপনাদেরকে এই পণ্যগুলো দিয়ে দিতে পারবো। তো আপনাদের 100 পিস লাগুক, 1000 পিস লাগুক, আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে। তো ভাই আমাকে আপনাদের যে পণ্যগুলো আছে, যেমন ম্যাটারনিটি পিলোর কথা বলছিলাম, পাখির বাসা পিলোর, পাখির বাসা বেডিং এর কথা বলছিলাম, তারপর ভেলভেট বেডিং সেটের কথা বলছিলাম, আমাদের কয়েকটা নমুনা দেখান। আমরা দামটা জানতে চাইবো না, যেহেতু আপনারা হোলসেলার, হোলসেলারদের সাথে আপনারা সরাসরি দেখা যাচ্ছে, ফোন আলাপ করলে হয়ে যাবে। তো ভাই আমাদেরকে দেখান একদম। এটা হচ্ছে সুতির একটা, আপনি বসেই দেখান, একটু আরামসেই দেখান, আপনি বসে আরামসেই দেখান। হ্যাঁ ভাইয়ার আরামের কথা চিন্তা করে আমি একটু ভাইয়া যেন বসেই দেখাতে পারে সেভাবে আমি একটু দেখিয়ে দিচ্ছি। এখানে কিন্তু একটা বেডিং থাকছে, একটা মাথার বালিশ থাকছে, দুইটা কোল বালিশ থাকছে, একটা সুন্দর প্যাকেট থাকছে, দেখা যাচ্ছে আপনাদের বাচ্চা ইউজ করে আপনাদের আত্মীয় স্বজনের বাচ্চাকেও দিয়ে দিতে পারবেন এরকম, বা একটা বাচ্চা ইউজ করার পর আবার নেক্সট বাবুর জন্য আপনারা গুছিয়ে রেখে দিতে পারলেন, এত সুন্দর জিনিসগুলো। আর এগুলো কিন্তু ওয়াশেবল, হান্ড্রেড পার্সেন্ট ডিটারজেন্ট দিয়ে ওয়াশ করলে 1 ঘন্টা খানিকের মধ্যে কিন্তু শুকিয়ে যাবে। এটা হচ্ছে একটা ক্যাটাগরি, এটা হচ্ছে একটা ক্যাটাগরি। তো এগুলো তো ভাইয়া খুচরা মূল্য কত করে বিক্রি করে দোকানে? খুচরা ওরা এটা বিক্রি করে 1200-1300 টাকা, কিন্তু কেনা দামটা কিন্তু অনেক কম। আপনারা কিন্তু ভাইয়ার সাথে যোগাযোগ করলে ভাইয়া কিন্তু আপনাদেরকে দামটা জানিয়ে দিবে। তো এটার কিন্তু অনেকগুলো কালার থাকবে, তিনটা কালার থাকবে। ম্যাটারনিটি যে পিলোটা আছে সেটা একটু দেখিয়ে দেই, ওই যে ভাইয়া নিচে, ওটার নিচে, এটা হচ্ছে বেবিদের জন্য ম্যাটারনিটি পিলো। এগুলো হচ্ছে বেবিদের মা যাদের সিজার হয়েছে তাদের, দেখা যায় বেবিদেরকে কোলে নিয়ে খাওয়ানোর জন্য কিন্তু এটা বেশ সুবিধা হবে। এটাও কিন্তু খুবই হাই কোয়ালিটি, এটা ওয়াশেবল, আপনারা চাইলে এটা ওয়াশও করতে পারবেন। দেখা যাচ্ছে একজন কিনেছেন, তার বোনকে দিয়ে দিতে পারলেন, ননদকে দিয়ে দিতে পারলেন, সবার কাজে লাগবে। তো ভাই আরো কিছু ধরন আমরা একটু দেখতে চাচ্ছিলাম।
ভাইয়ারা কি মশারি সহ যেটা সেটাও কি করে থাকে? না, মশারি সহ তো করি না। মশারি ইচ্ছা করা হয় না, মানে রেগুলার যেটা সেটা। তবে হ্যাঁ, কমন করে কিছু করি না আমি, যত আনকমন গুলো করা হয়, যত আনকমন জিনিস সেগুলো আমি তৈরি করার চেষ্টা করি। আচ্ছা ভাই, আমাকে এই ধরনটা এই এটা একটু দেখান, তারপর আমরা পাখির বাসাটা দেখবো। মানে এইটা যেটা, হ্যাঁ এগুলো হচ্ছে কালার গুলো দেখিয়ে দিস, খোলা লাগবে না ভাইয়া, জাস্ট কালারটা দেখিয়ে দেন আমাদেরকে। এটা একটা কালার আছে, আমরা পাখির বাসাটা দেখি ভাইয়া। হ্যাঁ দেখান দেখান, অবশ্যই এটা একটা কালার আছে, এটা একটা অনেক অনেক কালার আছে। আপনারা কিন্তু ভাইয়ার সাথে ইমোতে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে ভাইয়া কিন্তু আপনাদেরকে আরো আরো যে ভ্যারিয়েশন গুলো আছে, সুতির বলেন, ভেলভেটের বলেন, পাখির বাসার বলেন, প্রত্যেকটা কালার দেখাবে। আর আপনাদের যদি নির্দিষ্ট কোনো চাহিদা থাকে যে ভাই আমাকে এটার উপরে অনেকগুলো করে দেন, 100 পিস 1000 পিস করে দেন, সেটা প্রি অর্ডারে কিন্তু আমরা অর্ডার নিব। প্রি অর্ডার বলতে গেলে ধরেন আমাদের 10,000 টাকা বিল আসলো, সেটার 5,000 টাকা দিয়ে আপনারা অর্ডারটা করলেন, বাকিটা আপনারা দেখা গেছে প্রোডাক্টটা নেওয়ার সময় আপনারা বাকি টাকাটা পে করে দিলেন। এই সুবিধাটা কিন্তু আমরা আপনাদেরকে দিচ্ছি। এরপর আমরা পাখির বাসাটা একটু দেখাই। পাখির বাসাটা অনেস্টলি আমার কাছে খুব ভালো লাগে, কারণ এইটা যদি একবার একটা বাচ্চার জন্য কেনা হয় তাহলে বাচ্চাটা 10 বছর পর্যন্ত কিন্তু এটা ইউজ করতে পারবে। 10 বছর কেন, একদম লাইফ টাইম ইউজ করতে পারবে যদি ভালো মতো ইউজ করতে পারে। কারণ এটা নবজাতক শিশুরা যত আস্তে আস্তে বড় হবে এটা সাইজটাও তত বড় হবে। আবার বাবু যখন 10 বছরের হয়ে যাবে তখন কিন্তু এটার ভিতরে বসে বসে খেলনা দিয়েও বাচ্চারা খেলতে পারবে। বাচ্চারা যখন আরো বড় হয়ে যাবে এটাতে বসে সাজুগুজু করতে পারবে, আর আরো বড় হয়ে গেলে বসে এটার মধ্যে বসে কিন্তু ঘরের কাজকর্ম গুলো সেরে ফেলতে পারবে। মানে এত সুন্দর, এটা কিন্তু অনেক নাইস। আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা নেক পিলোটা আছে। হ্যাঁ এখানে হ্যাঁ বেডিংটা আছে, একটা হচ্ছে মাথার বালিশ আছে, দুইটা কোল বালিশ আছে, একটা নেক পিলো আছে। তো এটার প্রাইসিংটা একটু, এটার প্রাইসিংটা আপনারা ভাইয়ের কাছ থেকে জানতে পারবেন। এগুলো রেগুলারলি কত টাকা সেল করে সবগুলাতে? গ্রুপে সেল করে থাকেন বা অনলাইনে সেল করে থাকেন, তারাও কিন্তু ভাইয়ের সাথে যোগাযোগ করে এই আইটেম গুলো নিয়ে কাজ করতে পারেন। আশা করি ঘরে বসে বেকার না থেকে 2 পয়সা আয় করলে কিন্তু সমাজে আপনাদের দেখা যায় অন্যরকম একটা মান মর্যাদা তৈরি হয়। তো সেই ক্ষেত্রে আমি বলবো আপনারা কিন্তু অবশ্যই ভাইয়ার এখানে চলে আসবেন। এই দেখেন কত প্রোডাক্ট, এত প্রোডাক্ট কিন্তু কারখানা ছাড়া দোকানে কিন্তু দেখা সম্ভব না। আর নিউ মার্কেট থেকে শুরু করে বসুন্ধরা সিটি থেকে শুরু করে সব জায়গায় কিন্তু ভাইয়াদের এই প্রোডাক্ট গুলো যায়। শুধু দেশে না, দেশের গন্ডি পেরিয়ে কিন্তু বিদেশেও কিন্তু ভাইয়ার এই পণ্যগুলো চলে যায়। তো এখনকার সবচেয়ে হিট প্রোডাক্ট কিন্তু ভেলভেট। আমি ভাইয়ার ভেলভেট প্রোডাক্ট একটু দেখাচ্ছি। আমি আসার পরে বারবার ধরছিলাম, ভাইয়া দেখে বুঝতে পারছিল। আমার বাসায় ছোট্ট বেবি থাকলে আমি যাওয়ার সময় এটা নিয়ে যেতাম। অনেক সুন্দর জিনিস, অনেক সুন্দর, আপনার কোয়ালিটিটা দেখলে বুঝতে পারবেন। আর আপনাদের কলিজা টুকরাটাকে যখন ঘুম পাড়াবেন এরকম আরামদায়ক একটা বেডে, বাবা মা হিসেবে কিন্তু আপনাদেরও তৃপ্তি লাগবে। তো আমি একটু দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে একটা বেডিং থাকবে, সাইডে কিন্তু লেস বর্ডারের কাজ করা আছে আপনারা দেখতে পাচ্ছেন, আর এখানে কিন্তু মাথার বালিশ আর হচ্ছে কোল বালিশ, এটাও কিন্তু ফুল সেটটা কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন। এটা যে কালার ভার্সন গুলো আমরা দেখিয়ে দিচ্ছি। আমরা একটা ফ্যাব্রিক্সটা সম্পর্কে জানতে চাচ্ছিলাম ভাইয়ের কাছ থেকে। এটা হচ্ছে চায়না সুপার সফট কাপড়। আচ্ছা, চায়না সুপার সফট কাপড়, খুবই ভালো মানের কাপড়, আরামদায়ক হবে, বাচ্চাদের ঘাম ঘাম হবে না, সাফোকেটেড লাগবে না বাবুদের। আচ্ছা আমি এরপরে আরো যে কালার গুলো আছে সেগুলো একটু দেখিয়ে দিচ্ছি, আরো কিছু ধরন আছে সেগুলো দেখিয়ে দিচ্ছি। এটা ভেলভেটের বেড, এটা গেল। হ্যাঁ আচ্ছা, এটা শেষ। এরপর আমি এইটা একটু দেখাই, কম্বলের মতো কিন্তু বাচ্চারা কভার থাকবে, আপনারা নিয়ে হাঁটতে পারবেন, কোলে নিয়ে হাঁটতে পারবেন। বাচ্চা ক্যারি করার জন্য এটা খুবই, ধরেন আপনারা গাড়িতে যাচ্ছেন, গাড়িতে বেবিদের যে ক্যারিয়ার থাকে সেটার ভিতরে কিন্তু সুন্দর করে বাবুদেরকে রেখে দিতে পারবেন। হ্যাঁ এইভাবে দিলে একটা বালিশ হয়ে যাবে, আর যদি বাহিরে যেতে চান তাহলে এটা জিপটা টেনে নিলে কিন্তু খুব সুন্দর মতো এটা একটা বেডিং হয়ে যাবে কম্বল সহ। বেবিটা যখন বড় হবে তখন বালিশটা এরকম, বালিশটা এভাবে দিতে পারবেন, মানে বাচ্চা বড় হবে সাথে সাথে এটাও বড় হতে থাকবে, এটা বড় হতে থাকবে, খুবই সুন্দর জিনিস। জিপটা টেনে দিলেই বাচ্চাটা এটা ভিতরে সেফটি থাকবে। আসলে যত দিন যায় তত প্রোডাক্ট আপডেট হয়, দেখলে মন ভরে যায় যে কি সুন্দর সুন্দর টেকনোলজি। তো এটা কিন্তু অনেক সুন্দর। হ্যাঁ ভাই কোলে না, বাচ্চা যেমন কোলে, হ্যাঁ দেখছেন ভাইয়া, ভাইয়ার কোলে বাবু চলে আসছে, অনেক সুন্দর জিনিস। তো ভাই এটা প্রাইস, এটা মার্কেটে কত টাকা করে সেল করে? এটা 1200 টাকা বিক্রি করে, 1200 টাকা বিক্রি করে, কিন্তু ভাইয়ের কাছ থেকে আসলে অনেক কমে নিতে পারবেন যেহেতু এটা হোলসেল শপ। তো ভাই আমি একটু বলে দেই, যেহেতু এটা একটা কারখানা তো সেই ক্ষেত্রে ভাইয়া মিনিমাম কত পিস নিতে হয়? যেমন 10 পিস 20 পিস 50 পিস, মানে কত পিস সবচেয়ে কম? যেমন আমি যদি এসে বলি ভাই আমার 2 পিস দেন, আপনি তো দিবেন না,
তাই না? সেটা একটা জাস্ট সে আমি ধরেন একজন ব্যবসায়ী, আমি এসে যদি বলি ভাই আমার দুই পিস দেন, সেটা তো কোনোভাবেই সম্ভব না। যেহেতু আপনার একটা কারখানা নিয়ে বসছেন বা ব্যবসা নিয়ে বসছেন, অবশ্যই আপনি আপনাদের লাভের কথা চিন্তা করবেন, কোয়ান্টিটি নিতে হবে। সেটা কি 10 পিস 20 পিস আর 50 পিস? না, ওটা 50 50 50 পিস সর্বনিম্ন 50 পিস। তো বুঝতে পাচ্ছেন ভাইয়ার হিউজ বিজনেস, এখানে ভাইয়াদের এত এত কাস্টমার যে ভাইয়ারা প্রোডাক্ট বানাতে বানাতেই শেষ হয়ে যায়। আর আপনারা তো জানেন এখন কিন্তু উইন্টার, তাই ভেলভেটের প্রচুর চাহিদা। আপনারা যারা চাচ্ছেন নিজেদের শপের জন্য ভাইয়ের কাছ থেকে প্রোডাক্ট কালেক্ট করবেন, মোটেই লেট করবেন না। ভাইয়াদের প্রত্যেকটা ম্যাটেরিয়ালস কিন্তু বাইরে থেকে ইম্পোর্টেড, সব বাইরে থেকে আসে। ফাইবার বলেন, ফ্যাব্রিক্স ম্যাটেরিয়ালস বলেন, ভেলভেট গুলো তো বাইরে থেকে আসে আমরা জানি। আর যেটা হচ্ছে কটন, কটন যে সেগুলো কিন্তু হোম টেক্সের করা, এসি কটন যেটা হোম টেক্সের। তো হোম টেক্স সম্পর্কে তো আর নতুন করে ভেঙে চড়ে বলার কিছুই নাই, আপনারা সবাই জানেন। তো ভাই আর কি আছে আপনার কাছে? আমরা কোয়ালিটিটা দেখি, আমরা কারখানাটা ভাইয়া কারখানাটা ভিজিট করাবো আপনাদেরকে। সুতির আছে, এই যেটা আপডেট যেটা সেটা সুতির তো আছে, সুতিটা আবার 12 মাস ইউজের জন্য ভালো, কারণ বাচ্চাদের কিন্তু ঠান্ডা লাগে। হ্যাঁ, 12 মাসই ঠান্ডা লাগে। আবার যাদের ঘরে এসি আছে, দেখা গেল যে এটার ভিতরে বাচ্চাকে ঘুম পাড়ায় দিলেন, এসি ঠান্ডাটার বাচ্চার গায়ে লাগলো না। জিপারটা চায় না, চায় না, এবং খুব কোয়ালিটি ফুল জিপার। এইটা যে সিস্টেমটা, এখানে 2 বছরের বাচ্চা পর্যন্ত শোয়ানো যাবে, 2 বছরের বাচ্চা এটার মধ্যে আরামসে শুতে পারবে। আর বাচ্চা বড় হলে তো বেডিং বড় হচ্ছেই। হ্যাঁ হ্যাঁ, বাচ্চা বড় হলে বেডিং বড় হচ্ছেই। হ্যাঁ, সেটাই আমরা একটু দেখিয়ে দিচ্ছি আবারও। এটা হচ্ছে এই এই যে বেডিংটা, এভাবে একটা টিপ বুদাম এখানে দেওয়া আছে, এটা লাগাইলে এখানে একটা বালিশ হয়ে যাবে। এই ছোট বাচ্চাটা আবার চেনটা খুললে একটা বেড হয়ে যাবে। এই চমৎকার। তো ভাই এখন আপনার কারখানাটা আমরা একটু ভিজিট করি। হুম, অবশ্যই। তো আমরা এখন ভাইয়ার কারখানার যে লুকটা আছে, কারখানার লুকটা দেখবো, আর কি কি ফাইবার দিয়ে কাজ করা হয় যেটা আমরা একটু আগে বলছিলাম। তো ভাইয়া কি ফাইবারটা ইউজ করেন আপনারা? এটা কোরিয়ান একটা ফাইবার, কোরিয়ান একটা ফাইবার একদম, মনে করেন এগুলো কিন্তু দেশের বাইরে থেকে আসে। এটা দেশের বাইরে থেকে, এটা আপনারা যদি ডিটারজেন্ট দিয়ে, ধরেন আমরা এই যে বালিশগুলোর কথা বলি, আমার যেহেতু একটা বেবি আছে, আমিও কিন্তু এগুলো ইউজ করেছি। তো সেই ক্ষেত্রে কিন্তু ধরেন আপনার বেবি বমি করে দিতে পারে বা হিসু করে দিতে পারে, বাচ্চাদের মাথায় কিন্তু ঘাম হয়, সেই ঘামের কারণে কিন্তু দুর্গন্ধ হয়ে যায়। তো সেই ক্ষেত্রে এরকম দু তিনটা বালিশ যদি আপনাদের থাকে, একটা ধুয়ে দিলেন আরেকটা দেখা গেল ইউজ করলো। আর একটা কথা হচ্ছে, সেটা হচ্ছে কি আপনাদের এই যে ডিটারজেন্টের ধোয়ার কথাটা বলছিলাম, এটা কিন্তু আপনারা ডিটারজেন্টে ধুলে এক ঘন্টা, মাত্র এক ঘন্টার ভিতরে কিন্তু শুকিয়ে যাবে। আর একটা কথা হচ্ছে, সিজারে বাচ্চাদের মাথা কিন্তু অনেক নরম থাকে, তো সেই ক্ষেত্রে এই যে বিড়াটা মাঝখানে যে এই যে সিলাইটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু বিড়া বালিশ, বাচ্চার মাথাটা কিন্তু গোল থাকবে, একদিক থেকে বাঁকা হয়ে যাওয়ার কোনো চান্স থাকবে না, এটা একদম গোল থাকবে, বাচ্চাদের মাথাটা বসে থাকবে। তো আপনারা যেহেতু বাবা মা, আর এখন কিন্তু সবাই সচেতন, সবাই কিন্তু চায় বাচ্চাকে একদম ভালো জিনিসটা দিতে, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এখান থেকে আপনাদের পছন্দ মতো জিনিসগুলো কিন্তু হোলসেলে নিতে পারবেন। যারা ব্যবসায়ী আছেন তাদেরকে বলছি। তো আমরা একটু দেখি আপুরা কিভাবে কাজ করছে। তো আপুরা কিন্তু সুনিপুণ ভাবে কিন্তু আপুদের কাজ করে যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর করে কিন্তু ফাইবার গুলো যে কাপড়গুলো আছে কাপড়গুলোর ভিতর সেট আপ করছে। ওই দিক থেকে কিন্তু একটা ভাইয়া আছেন যিনি কিন্তু সেলাই করছেন খুব সুন্দর মতো, ফিনিশিং দিয়ে কাজ করার চেষ্টা করছেন। তো ভাইয়া আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলেন যে কি বলবো ওনাদেরকে, আসার আমন্ত্রণ জানান। অবশ্যই, যাদের আমাদের এই ভিডিওটা দেখে যাদেরকে ভালো লাগবে তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, এবং কোন পণ্যটা নিতে চান, ভালো ভালো মানের পণ্য যেটা আমার এখানে যেটা আছে সবগুলো প্রোডাক্টই অনেক ভালো। তো ব্যবসায়ীদের উদ্দেশ্যে ভাইয়া কিন্তু কিছু বলছিলেন আমাদেরকে, বলেন ভাইয়া। না, ব্যবসায়ীদের উদ্দেশ্যে আমি এতটুকুই বলতে চাই, যারা বাংলাদেশে প্রত্যন্ত অঞ্চল থেকে ঢাকা শহর পর্যন্ত যারা বিজনেস করেন, তারা কিন্তু চাইলে আমার থেকে এই প্রোডাক্টগুলো নিতে পারেন। এবং আমি তো 50 পিসের কথা বলছি, যদি হ্যাঁ নতুন উদ্যোক্তাদের উদ্দেশ্যে কিছু তো ছাড় দেওয়া লাগে ভাইয়া, এত হার্ড হলে তো হয় না। সেক্ষেত্রে দেখা গেল যে 24 পিস বা 12 পিস এরকম যদি কারোর লাগে, সেটাও আমার সাথে কারণ ভাই নতুন উদ্যোক্তা যাদের তাদের পুঁজি কম, এত টাকা থাকলে তার বিজনেস করার প্রয়োজন ছিল না, সেটাই সেরকম যদি কারোর লাগে তো আমার সাথে আমাদের ইউটিউব চ্যানেল ফ্যামিলি এন্ড ফ্রেন্ডস দেখে যারা ভাইয়ের কাছ থেকে কিনতে আসবেন, নতুন উদ্যোক্তা বা নতুন ব্যবসায়ী, তারা কিন্তু 12 পিস নিয়েও দেখতে পারেন যে পণ্যগুলো কেমন। 12 পিস নিয়ে ভালো লাগলে আপনারা 100 পিস আবার অর্ডার করবেন, কারণ প্রোডাক্টগুলো এত কোয়ালিটি, বাইরে থেকে আনলেও কিন্তু এত কোয়ালিটি অনেক সময় পাওয়া যায় না। তো যাই হোক, আশা করি ব্লগটা ভালো লেগেছে। আর ভাইয়ার সাথে যারা যোগাযোগ করতে চাচ্ছেন আরো বিস্তারিত, যে ভাই আমি ফাইবারটা একটু দেখবো, আমি প্রোডাক্টটা একটু দেখবো, কারখানাটা একটু ভিজিট করে তারপর আমি মালের অর্ডার করব, এরকম যদি কেউ চান তাহলে কিন্তু ভাইয়ার স্ক্রিনে নাম্বার দিয়ে দিচ্ছি, ভাইয়ার সাথে সরাসরি যোগাযোগ করে আপনারা পণ্য কিনতে পারবেন, ভাইয়ার থেকে প্রোডাক্টের আরো ডিটেইল সম্পর্কে জানতে পারবেন। তো ভাই আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তো ভিউয়ার্স আজকের মতো বিদায় নিচ্ছি, ব্লগ আর বড় করবো না, আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।